কারুল বাজার গেছি, কুচাবাড়ি বাজার গেছি, লাহিড়ি বাজার গেছি। আমবাড়িতে গেলে, কারুলে গেলে কম দামে কেনা যাবে? না না, তেরকম কম নাই, কম দামে কেনা সুযোগ নাই। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি শিমুলিয়া পশুর হাট থেকে। শিমুলিয়া পশুর হাট বসে প্রতি সোমবার, আর এই হাটে প্রচুর পরিমাণে সারগুলো আমদানি হয়। সো বন্ধুরা, আমরা এই হাট থেকে আজকে আপনাদেরকে সারগুলো দামদার জানাবো। আর এই হাটে হাসিলের পরিমাণ 500 টাকা, অর্থাৎ ক্রয় করলে দিতে হবে 300 আর বিক্রি করলে 200। আর যেটি হলো যে এই হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা। সো বন্ধুরা, চলুন আমরা হাটটি ঘুরে বিভিন্ন প্রজাতির সারগুলোর দাম জানানোর চেষ্টা করি। আমরা এখানে দেখছি বড় বড় সুন্দর সুন্দর সার রয়েছে। সো আমরা এখান থেকে দুই একটা সারগুলোর দাম জানতে চাই। আর এই গরুগুলো সবই নিয়ে আসছেন এই যে মিয়া ভাই, মিয়া ভাই রয়েছেন, চলুন আমরা একটু মিয়া ভাইয়ের সাথে কথা বলি। ভাই জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। আজকে সারগরু কয়টা আনছেন? 13টা। মাশাআল্লাহ। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 6টা। 6টা বিক্রি হয়ে গেছে। লাল এই শাহিওয়ালটা কত যাচ্ছেন? 1.15। 1.15 যেটা যাচ্ছে, এটা কয় দাঁতের সার? 2টা। 2 দাঁতের সার 1,15,000 যাচ্ছেন। এর ওজন কেমন হতে পারে? 5 মন। 5 মন, এটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তো এটা বেচার টার্গেট কত আপনাদের? কোনটা? এইটা, এই শাহিওয়ালটা 10। 1.10। আর এই যে নেপালি একটা আছে দেখছি, গির 1.25 চাচ্ছেন। এটা কয় দাঁতের সার? যাচ্ছে না। এটা এখনো দর্শক দাঁতে নাই, দেখুন। এটা ভাই বলছেন যে 1.15 দাম হচ্ছে। আপনাদের বেচার টার্গেট কেমন মিয়া ভাই? 20-এর উপরে। 20-এর উপরে বিক্রি করার টার্গেট। এটা কিন্তু বড় সড়ো একটি সার, সুন্দর সার। আপনার আর কোনটা? আপনার আর কোনটা? এটা দামাদামি হচ্ছে, এইটা এই যে দেখুন দামাদামি চলতেছে এদিকে। এই গরুটা নিয়ে দেখি বিক্রি হয় কিনা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখছেন ভাইরা, এই যে দেখুন ভাই বারবারই বলছেন যে ভাইঙ্গা, লাখ ভাইঙ্গা দাম বলছেন মিয়া ভাই। তো দেখি আমরা বিক্রি হয় কিনা, দেখা যাক কি হয়। এটা আরো বাড়ে কিনা, ওপেন কথা চলছে, বলছে যে ওপেন কথা বলো যে আসলে কত নিবা, এরকম একটি বিষয়। চাচা তো বলে ফেললেন দাম। আবার এদিকে আরেকজন দেখছেন, তবে গরুটা মাশাআল্লাহ সুন্দর, যে কারণেই বারবার দাম হচ্ছে। চাচা কত বললেন আমাদের আসতে বলে যান? 90 দাম উঠে গেল এটা। এইটা নিয়ে দামাদামি চলতেছে। মিয়া ভাই বলছেন যে এটা পালার জন্য নিব, দেখি এটা বিক্রি হয় কিনা। এই যে শার্টটা, এই শার্টটা নিয়ে কানাকানি চলতেছে। দর্শক, এটা মোটামুটি বেশ ভালোই দাম উঠে গেছে। মিয়া ভাই কত বললো লাস্ট? 97। 97 দাম উঠে গেছে, তাই তারপরেও দিচ্ছে না। আপনি কত দিচ্ছেন? 100 লেবে। 100 একদম ফিক্সড। আর একটা কোনটা আপনার স্যার? এই যে দুইটা দেখুন, এইটা এটা কত চান? এটা এই শুকনাটা কত যাচ্ছেন? দর্শক এইটা দেখি উনি কত চায়। এটা কত চাচ্ছিলেন? এটা 15। 1.15। এটা বেচার টার্গেট কত? 10। 1.10 হলে এই গরুটি বিক্রি হবে। তো মিয়া ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে। এই দিকটাতে রয়েছে অনেক সার গরু, এখান থেকে আমরা দু একটা সার গরুর দাম জানাতে চাই। এই ভাইয়ের সার গরুগুলো সুন্দর। দর্শক এই ডোকাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর সার রয়েছে। সো আমরা এখান থেকে দু একটা দাম জানতে চাই, বিশেষ করে এই গরুটা কিন্তু বেশ সুন্দর। আর এই গরুগুলো নিয়ে আসছেন এই যে কাকা আছেন, কাকার সাথে আমরা কথা বলতে চাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। গরু আজকে কয়টা আনছেন? গরু 5টা আনছিলাম। 5টা। এটা কত যাচ্ছে? এই যে এটা, এটা মনে হয় 1.5 লক্ষ টাকা। এটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। জি, 1.5 লাখ যেটা যাচ্ছেন। এটা এখন দাঁতে কয় দাঁতে আছে? না এটা দাঁতে নাই কাকা, এখনো দাঁতে নাই। তার মানে এটা বলাই চলে যে খামার করার উপযোগী একটি সার গরু। সেক্ষেত্রে এটা সারবেন কেমন দামে? এটা 40। 41। গরুটা আমরা ভালো মতো দেখি দর্শক, এই যে 41-এ ছাড়তে চাই এই গরুটা। গরুটা মাশাআল্লাহ সুন্দর। আর এদিকটাতে আরও গরু রয়েছে দর্শক, আমরা এই শাহিওয়ালটার দাম জানাতে চাই। এই শাহিওয়ালটা কত যাচ্ছেন? এটা, হ্যাঁ এটা, এটা শাহিওয়ালটা মনে হয় 1,45,000। 1,45,000।
এটা কি চাওয়া দাম? চাওয়া দাম। আর বিক্রি দামটা কেমন আপনাদের? বিক্রি তো মনে করে যে ওড়িয়া মনে করে আমরা যার কাছ থেকে যেমন লইতে পারি। না আপনাদের একটা টার্গেট আছে না? টার্গেট মনে করে যে 35। 1.35। এটা তো দাচ্ছে। না না ওইটা দাতে নাই। এটা দাতে নাই। আপনি এখানে ব্যবসা করছেন? জি জি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা। দর্শক আমরা রয়েছি শিমুলিয়া পশুহাটে। শিমুলিয়া পশুহাট বসে প্রতি সোমবার, তো আমরা এই হাট ঘুরে আরও কয়েকটি সার গরুর দাম আপনাদেরকে জানাতে চাই। দর্শক এই ডোকাতেও দেখছেন বেশ সুন্দর সুন্দর সার গরু রয়েছে, তো আমরা এখান থেকে দুই একটা গরুর দাম জানিয়ে দিতে চাই। আর এই গরুগুলো নিয়ে আসছেন এই যে মিয়া ভাই রয়েছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? ছয়টা। ছয়টা। এইটার দাম কত চান? এই যে এই গরুটা, এই যে লালটা, এটা? হ্যাঁ এটা 85। 85 চাচ্ছেন? আমি কিন্তু 85,000 দিয়ে দিব না। হ্যাঁ টাকা কিন্তু আছে, তাহলে কততে বেচবেন বলেন? 80। হ্যাঁ 80। কত? 80। ওটা 80। 80 হলে এটা ছাইড়া দিবেন? হ্যাঁ হ্যাঁ। এটা কয় দাঁতের গরু? যাচ্ছে না এখনো, দাঁতে নাই? না দাঁত হেয়ার, দাঁত হেয়ার হয়েছে। খামার করার উপযোগী? হ্যাঁ হ্যাঁ। আর এইটা কত চান? এইটা এই ছোটটা? এটা এই 22,000। আচ্ছা আচ্ছা ওইটা আপনার? আচ্ছা আচ্ছা ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটা, এটা এখনো দাঁতে নাই, তিনি 80,000 টাকা চাচ্ছেন, তো এমনটি দামেই তিনি বিক্রি করতে চায় আসলে। সো এইরকমভাবে কিন্তু প্রচুর সার গরু রয়েছে শিমুলিয়া পশুহাটে, সো আমরা এই হাট ঘুরে আরও দু একটি গরুর দাম আপনাদেরকে জানাতে চাই। দর্শক এই ডোকাতেও দেখুন সুন্দর সুন্দর সার গরু রয়েছে, আর এই ডোকাটির মালিক হলো এই যে এই ভাই। ভাই সাথে আমরা একটু কথা বলে যাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। গরু আজকে কয়টা আনছেন? আটটা। আটটা বিক্রি হয়েছে? দুই একটা? দুইটা বেচি ভাই। দুইটা। আজকে ক্রেতা কেমন হাটে? ক্রেতা আছে ভালো, ক্রেতা ভালোই আছে। এইটার দামটা কেমন যাচ্ছিলেন? এই যে দাম যায় মাসে 110-105। 105 110 বা 105। আচ্ছা এটা বিক্রি করার ইচ্ছা কত আপনার? 90 উপরে বিক্রি হবে। আর এর কয় দাঁতের গরু? আমাদের অনেক দূরে যাই, কুড়িগ্রাম ওইদিকে তো গরুর দাম কম, কম তেরো লাভ হয়, তেরকম নয় লাভ করে গরুর ব্যবসা করে কেউ এরকম এই যে বিল্ডিং করতে পারছে না। আমি কিন্তু কাহারল আমবাড়ি সব ঘোরা, আমরা আমবাড়ি বাজার করছি, কাহারল বাজার করছি, কুচাবাড়ি বাজার করছি, লাহিড়ি বাজার করছি, এগুলি বাজার করছি আমরা। তো সেক্ষেত্রে আপনারা তো অনেক ঘোরেন, অনেক ঘুরে কোন হাট থেকে গরু কিনলে মানুষ মানে মোটামুটি এটা কম দামে? এখন কখন আর সব দেশে মানুষের খবর জানে যে অনলি ইন্টারনেটের যুগ, বাজারের যদি কোনো ইয়ে হয় তাহলে ঠিকই জানতে হবে যে এই বাজারে কম, তো এই বাজারে গরু আবার আমদানি করতেছে, তাই না? আমদানি করতেছে অনেকে, আমাদের বাজারের মধ্যে এত গরু ওঠে কম। আচ্ছা অনেকেই চিন্তা করে যে আমবাড়িতে গেলে কারোলে গেলে কম দামে কেনা যাবে? না না এরকম এরকম নেই, কম দামে কেনার সুযোগ নেই। আর আমাদের এখান থেকে গরুটা কিনলে প্রায় 2,500 টাকা মতো খরচ হয়ে যায়, খরচ হয়ে যায়। আচ্ছা আমরা আপনার গরুর আরো দুই একটা দাম জানাতে চাই, যেহেতু আপনি পুরো বাংলাদেশ ঘোরেন। সো এই গরুটার কত দাম চান? এইটা এটা সেম 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 সেম। আর এদিকে রয়েছে ছোট, না? এগুলো কেমন দাম চাচ্ছেন? এই গরুটা, এই গরুটা এটা 80 উপরে, 80 উপরে এটা বেচা দাম। আচ্ছা এই গরুগুলো কি পালা গরু? না পালার গরু। আচ্ছা আপনার থেকে আরেকটি তথ্য জানি, সেটি হলো যে অনেকেই বলে কাহারল এবং হলো যে আমবাড়ি, অর্থাৎ দিনাজপুরের হাট থেকে গরু কিনে নিয়ে আসছি, গরু ভাই খুরা রোগে আক্রান্ত, গরু জ্বরে গেছে, এটা কি আসলে? এটাই যে যেটা বলছেন, এটা তো বর্ডারের গরু হয় তাহলে এই সমস্যা হয়, ম্যাক্সিমাম বর্ডারের গরু হলে, না বর্ডারের গরু। এখানে কিন্তু একটা কথা আছে, খুরা রোগ হলো যে বাতাসে আপনার ছড়ায় যায়। না 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 বাতাসে হয় না, এটা যদি বর্ডার থেকে আসে ওই তো, যেহেতু বর্ডারে থেকে থাকে আবার কাছাকাছি আর একটা গরু থাকলেও কিন্তু একটা মানে ভাইরাস ভাইরাস ছড়ায় যায় না, তো সেক্ষেত্রে ওখান থেকে গরু কেনা নিরাপদ? আগে নিরাপদ ছিল, কিন্তু আমরা তো এই যে বর্ডারে গরু কিনা দেখে গরু কিনে আর যেগুলো আমাদের পছন্দ এইগুলি গরু কিনি। না আপনারা তো চেনেন, কিন্তু যারা খামারি তারা কিনলে? খামারিরা তো আরো আমরা থেকে আর বেশি বাচ্চা গরু কিনে, বাচ্চা কিনে, বাচ্চা গরু কিনে। আচ্ছা আচ্ছা এইটা যদি আপনি বিক্রি করেন, এটা বিক্রি দাম কত এই গরুটা? এটা 85,000 টাকা দাম কইতাছে। 85,000 দাম বলতেছে, আপনি চাচ্ছিলেন কত? আমরা একটু উপরে লেবেজ মোর। কত উপরে? এই আর একটু উপরে 2,000-2,000 টাকা আশা আছে দি। 90 ভাঙ্গা? একটু 90 ভাঙ্গা। আচ্ছা আচ্ছা মিয়া ভাই ব্যবসা করছেন যেহেতু, সো আমাদের ভিডিও দেখে অনেকে যোগাযোগ করতে চায়, তুমি মিয়া ভাইয়ের সাথে কি ফোনে যোগাযোগ করে দুই একটা গরু ডেলিভারি নেওয়ার উপায় আছে?
এটা তো আমরা তো অনলাইনে ব্যবসা আমরা হইলে যে কিনা পাশে কিনা কাটার আসে আপনার কাছে, এটা হলো আমরা কিনা কাটা মোবাইলের দ্বারা আমরা গুরু এখন বিক্রি করা আমাদের পছন্দ না, কেউ হয়তো পছন্দ হইলো মোবাইলের কথা কেউ হইলো না, এই জন্য আমরা এটা পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, তো মিয়া ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ওকে আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা শিমুলিয়া পশুর হাট থেকে দেখাচ্ছিলাম বিভিন্ন রকম সার গরুর দাম দর সম্পর্কে। তবে শিমুলিয়া পশুর হাটে কিন্তু খামার করার উপযোগী প্রচুর সার গরুর আমদানি হয়, এছাড়া আপনারা যদি এমনি বড় সার কিনতে চান মাংসের সার সেটিও খুব সহজেই ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।